পশ্চিম ওড়িশার কলা সংস্কৃতি, বেশভূষা, আমার সংস্কৃতি সবুকে ভল পাউথবার পশ্চিম ওড়িশার সারা ওড়িশার সব দর্শক ভাই বোনমানঙ্কু জনক শেঠ নমস্কার। দর্শক বন্ধু, জেএস বিজু দরবার উইথ জনক শেঠ আজির অধ্যায়কে আপনমানঙ্কু স্বাগত। দর্শক বন্ধু, আমি আপনমানঙ্কু সম্বলপুরী সঙ্গীতর সিঙ্গর, লিরিসিস্ট, একটর, মেকআপ ম্যান এটা সম্বলপুরী কলা সংস্কৃতি জড়িত বহুতে পর্সনালিটিকে ব্যক্তিত্বকে আপনার সামনে রাখি। আজি মুই এটা জনে ব্যক্তিত্বকে আপনার সামনে রাখুছে যে কি একটর মানুষ ড্যান্স মাধ্যমে নিজ কলা প্রদর্শন করছেন। একটর মানুষ কেন গীতরে কেন স্টেপ দেবে, কেন গীত কেন থিমরে কাঁড় দেবে, এটা জনে এটা জনে পর্সনালিটি যে কি প্রত্যেক একটর, প্রত্যেক নায়ক নায়িকা হোক, প্রত্যেক আমার সম্বলপুরী অ্যালবম হোক কি ফিল্ম হোক, সবুতে নিজ ড্যান্স কমাল দেখি নিজ নৃত্য টিপস দিয়ে যে কি পশ্চিম ওড়িশা কলা সংস্কৃতিকে বজায় করে রাখিছন, সে হলে আমার যাকে আমি কহিস কোরিওগ্রাফর বা নৃত্য গুরু, এটা জন নৃত্য গুরু পাখে আপনার ভেটি দেছে, সে হলে পশ্চিম ওড়িশার গর্ব গৌরব আমার নৃত্য গুরু বিনোদ দাদা। নমস্কার দাদা, আপনার এই কোরিওগ্রাফিটা, এই সঙ্গীত প্রতি রুচিটা, মানে ড্যান্স প্রতি আমার এই দরবারকে বিভিন্ন প্রকার পার্সোনালিটি আসিছিলেন, সিঙ্গর আসিছন, লিরিসিস্ট আসিছন, একটর আসিছন, মেকআপ ম্যান আসিছন, কমেডিয়ান আসিছন। আজি আমি পহলা করে গোটে কোরিওগ্রাফর, ড্যান্স গুরু, ড্যান্স গুরু যে কোথাও নৃত্য গুরু, আজি আপনার আজি পেয়ে গেলি নিজে ধন্যবাদ মনে করছে। তো দাদা, এটি কহবে যে এই সম্বলপুরী কলা সংস্কৃতি, সম্বলপুরী নৃত্য প্রতি আপনার রুচিটা কেমন স্টার্ট হল, কাকে আদর্শ বলে মানছন, বা প্রেরণা কি কেতারি লাইনকে আসে? মোর তো আদর্শ ইন মোর সিনিয়র মানে অছন, ছোট বেলু দেখতে না আসতে এই মহলে যেতিলু জন্ম এনি, এই মহল একটা টিকলা গড় গোটে মাটি দিয়ে গলা মাটি, সে মাটির একটা স্টার্ট হয়েছে আমার ডান্স শিখবাটা, তারপরে ফোক জিনিসটা ইনু আমি বহুটি জিনিস শিখিছি, খাস করে তো মুই ওয়েস্টার্ন করতিলি, তারপরে ফোককে আসলি, মেনলি আমার ইন বহুত বড় গুরু মানে অছন, লেখক রাইটর মানে অছন, তাঙ্কু কিছু কিছু শিখিকিনা আজি যা পেরেছে সেমঙ্কর আশীর্বাদ। হিন্দি বলিউড সঙ্গে ড্যান্স শিখছন, আপনার ড্যান্স ইনস্টিটিউট ভিতর অছন, আপনার ডিসেবল শিশু মানে বহুত অছন, সম্বলপুরী ড্যান্স ভি শিখছন, তো সম্বলপুরী নৃত্য আর বলিউড নৃত্য শিখাবা বেলে কেটা আপনার বেশি কষ্টদায়ক? কষ্ট তো দুইটাই আজ্ঞা, মানে কারণ কি নয় লোক গোটে নয় কমটে শিখাবার লাগি হলে স্টার্টিং রু একটা স্টার্ট করবো পড়ছে, সেগুলি সেটা আমার লাগে হার্ড হ্যাঁ, সবু সমান হ্যাঁ, লেকিন গোটে ফর্মটে শিখবার লাগে নিজের বডিকে গোটে লাইনকে আনবার লাগে টাইম লাগছে, এটা সবু দিয়ে আছে, দুইটা যাক সমান একটা কিছু না বেশি, মানে খুশিটা কেন তার মানে কেন বলিউড হিন্দি সব কি ব্রেকডেন্স আমি কহুছ কি আমার সম্বলপুরী নৃত্য? খুশি তো আমার অবশ্য সম্বলপুরী একার, আমার ভাষার আমার রগ রগ রু বাকি দেখছ না, তো সেই জিনিস গোটে রিদম যে বাজবা হলে ঢোল নিশান দিয়ে বাজালে গোড়া অটোমেটিকলি হলি আছে, ছোটা বি নাচি বল না ছোটা বি দেখছ, বিলকুল বিলকুল আইতে লাগি এটা আমাকে এনজয় লাগছে, আর আমি এটা কাম করছি যেতেলে আমাকে কাম কলা বলে নেই লাগে কি আমাকে এনজয় কলা বলে লাগছে, আজ্ঞা বহুত ভালছে। আজ্ঞা আপনি কোরিওগ্রাফির এই যে কোরিওগ্রাফার কোরিওগ্রাফির কমাল দেখি, মানে কেন কেন এরিয়া তক আপনার কোরিওগ্রাফির খেলে চলতা, মানে এবে তো আমার ওড়িশার প্রায় জায়গায় আপ টু ছত্তিশগড় তক, ওড়িশা ইয়াড়ু আমার আবে আমার গোটে নয় ব্রাঞ্চ আছে হায়দ্রাবাদ রে, 1.5 কোটি সমথিং ইনস্টিটিউট বানছে, সেটা চলছে বহুত জল, আমি ইন কালচার কে নিয়ে আমি হায়দ্রাবাদ রে রাখছি, স্টার্ট হয়ে যাবো বহুত। আপন ড্যান্স ইনস্টিটিউট চলুছন, বহুত গুড়ে আপনার শিষ্য মানে আছেন, সো মানে ইনস্টিটিউট লাগা কেন কি জায়গা করছেন? আমার তো ইনু খরিয়া রোড, খরিয়া রোড প্রায় আমার আন্ডারে 30টা স্কুল আছে, মানে ইংলিশ মিডিয়াম স্কুল প্লাস আমার ডান্স স্কুল মানে আছে ব্রাঞ্চ, মানে কেন্দুঝর, ঝারসুগুড়া, বেলপাহাড়, বরগড় আর হচ্ছে আমার ইয়ার আছে খরিয়া রোড, যে পাটনা, কলমপুর, কেসিঙ্গা, টিটলাগড় আমার মেন ব্রাঞ্চ আছে, কইবা গলে অল ওভার পশ্চিম ওড়িশা। আপন সম্বলপুরী ভিডিও অ্যালবাম মানে কাম করেছেন, বিলকুল সম্বলপুরী ফিল্ম মানে কাম করেছেন, তো সম্বলপুরী ফিল্ম রে প্রোডিউসার প্রায় প্রফেশনাল অ্যাক্টর মানে নেছেন, সেমাকে ড্যান্স শিখাবার পড়ছে, আর আপনার ড্যান্স ইনস্টিটিউটে নয়া নয়া স্টুডেন্ট মানে শিখাবার পড়ছে, মানে কেটা বেশি খুশি দেশি, এই নয়া নয়াটা না প্রফেশনাল অ্যাক্টর মানে শিখাবার?
ପହିଲା ତ ନୂଆ ମାନଙ୍କୁ ଶିଖିବାଟା ଖୁସି ମିଳୁଛି, ସେମାନଙ୍କୁ ଯଦି ଆମେ ହେ ପୋଜିସନ୍ କେ ଆଣିଯିବା ହେଲେ ସେଟା ଆମର ବହୁତ ଖୁସି ଲାଗେ। ପ୍ରଫେସନାଲ ସାଙ୍ଗେ କାମ କରିବା ଲାଗି ମଜା ଲାଗେ, ଲେକିନ୍ ନୂଆ ଛୁଆକେ ଶିଖେଇକିନା ଗୋଟେ ଆଗକେ ବଢ଼ାବା ଲାଗି ସେଟା ଖୁସି ଲାଗେ। ଆଚ୍ଛା, ଆପଣଙ୍କ ଡ୍ୟାନ୍ସ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ରୁ ଆପଣଙ୍କ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ମାନେ ରିଏଲିଟି ସୋ ଯେ ଡ୍ୟାନ୍ସ ଇଣ୍ଡିଆ ଡ୍ୟାନ୍ସ କି ଓଡ଼ିଶାର ଯାହା ପର୍ବ ସାତ ଯାହା ଡ୍ୟାନ୍ସ ରିଏଲିଟି ସୋ ଦୁଇ କେମିତି କେମିତି ତକ ଯାଇପାରିଲେ ଆମ ଜେଡି ଯାଇଥିଲେ। ଆଜ୍ଞା, ତାପରେ ବୁଗି ବୁଗି, ଆଜ୍ଞା, ତାର ଆଗରୁ ହେଇଥିଲା ବିଦୁ ବିନମ୍ର ନାୟକ, ସେ ତାର ପ୍ରୋବ୍ଲେମ ହେଲା ସେ ସିଲେକ୍ସନ ହେଇକିନା ଫେର ଜର୍ନି କରିପାରିଲା, ଚାଲିଛି କଣ୍ଟିନ୍ୟୁ ଚାଲିଛି। ଆଗରୁ ଡ୍ୟାନ୍ସର ଫର୍ମାଟ ଯେମିତି ଥିଲା, କୋରିଓଗ୍ରାଫିଟା ଯେଉଁ ଲେଭେଲ ଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଯେନ୍ ଡ୍ୟାନ୍ସ ମାନଙ୍କୁ କୋରିଓଗ୍ରାଫି କରାହଉଛି, ଯେନ୍ ଡ୍ୟାନ୍ସ ପ୍ୟାଟର୍ନ ଦିଆହଉଛି, ମାନେ ମୋର କହିବାର ଅର୍ଥ ଦେଖ, ଆଗରୁ ଗୋଟେ ମାନେ ଥିମ୍ ମ୍ୟାଚ୍ କରୁଥିଲା, ମିନିଂଫୁଲ୍ ଲାଗୁଥିଲା, ଯେନ୍ତାକି ତେରେ ନେନା ବୋଲେ ଆମେ ଆଖିକି ଦେଖୁଥିଲୁ ବା ଆଖିର ଯେନ୍ ବି ଏକ୍ସନ୍ କରୁଥିଲୁ। ଆଜିକାଲି ତେରେ ନେନା ବୋଲେ ମିନିଂ ନି ବୁଝିବା, ଥିମ୍ ନି ରହିବା, ଗୋଡ଼ ବି ଦେଖିଦେଉଛନ୍, ହାତ ବି ଦେଖିଦେଉଛନ୍, ବୋଲେ ଆଗର ଡ୍ୟାନ୍ସର ଆଗର କୋରିଓଗ୍ରାଫି ଏଭର କୋରିଓଗ୍ରାଫି ଏଭର ଗୀତ ମାନଙ୍କର ଭିତରେ ମାନେ ଆପଣ ଭ୍ୟୁ କାଣା ଦେବେ, ପାର୍ଥକ୍ୟ କାଣା, ଭ୍ୟୁ କାଣା ଦେବେ? ଆଗର ଆଗର ଡ୍ୟାନ୍ସ ମାନେ ଯେନ୍ ସୁଟିଂ ଚାଲିଥିଲେ ଯେନ୍ଟା ଆଲବମ୍ କି ଜାଣ ହଉଥିଲା, ପ୍ରାୟ ଡାଇରେକ୍ଟର ଉପରେ ରହେ, ସେ ଆକ୍ଟିଂ ପାର୍ଟରେ ସବୁକେ ସେଟ୍ କରିଦେବେ। ତ ଆଜି ଡେଟ୍ରେ ଟେକ୍ନୋଲୋଜି ଏତେ ବଢ଼ିଗଲା ମାନେ ଆମକୁ ହରେକ ଜିନିଷ ଦେଖିବାର ପଡ଼ସି, ପ୍ଲସ୍ ହରେକ ବିଟ୍ କେ ଗନିକିନା। ଆଗେ କାଣା ହଉଥିଲା, ଆଗେ ବିଟ୍ ଗୁନ୍ଥିଲେ 1 2 3 4 ଗୁନ୍ଥିଲେ, ତ ସେ ବିଟ୍ରେ ଏକା ସେମାନେ ଯାଉଥିଲେ, ଏବେ ଆମକୁ ହାଫ୍ ସେକେଣ୍ଡ ଅଫ୍ ବିଟ୍ରେ ଯାଉଛନ୍, ଗୋଟେ ବିଟ୍ ଆଗକେ ବଢ଼େଇକିନା ଯାଉଛନ୍, ତ ସେଥିଲାଗି ଆମକୁ ଆର୍ ଟିକେ ଫାଷ୍ଟ କରିବାର ପଡ଼ୁଛି। ଫିଲ୍ମ ମାନେ ଅଛେ କେତେଟା, ଏବେ ରିସେଣ୍ଟଲି କେତେଟା ଫିଲ୍ମ ଷ୍ଟାର୍ଟ ହେବା। ଆଉ ଏଜ୍ ଏ କୋରିଓଗ୍ରାଫର ଆପଣ ରାଜ୍ୟ ସରକାର ଦ୍ୱାରା କିଛି ପ୍ରୋତ୍ସାହନ ବା କେନ୍ କେନ୍ ଜାଗାରେ ସମ୍ମାନିତ ଏନ୍ତା କିଛି ହେଇଛନ୍? ସମ୍ମାନିତ ବ୍ୟବସ୍ଥା ଏବେ ତକ ତ ନାଇଁ ହେବା, ପ୍ଲସ୍ ଏଇଟା ପରେ ଲିଷ୍ଟ ଆସିଗଲା। ଦେଖିବା ଗଲେ ଆପଣଙ୍କର କଣ୍ଟ୍ରିବ୍ୟୁସନ, ଆପଣଙ୍କର ଏଚିଭମେଣ୍ଟ ବହୁତ, ଆପଣଙ୍କର ଶିଷ୍ୟମାନେ ଡିଆଇଡି ଗଲେନ, ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣମାନେ ଦେଖୁଛନ୍, ଆପଣଙ୍କୁ କହିବାକୁ ଚାହିଁବି ଏନ୍ତା ଜଣେ ନୃତ୍ୟଗୁରୁ ଅଛନ୍, ଏନ୍ତା ଜଣେ କୋରିଓଗ୍ରାଫର, ଏନ୍ତା ଜଣେ ଡ୍ୟାନ୍ସ ପର୍ସନାଲିଟି ଆମର ସାମ୍ନାରେ ଆଜି ଅଛନ୍, ଯିଏକି ନିଜର ଶିଷ୍ୟମାନଙ୍କୁ ଡିଆଇଡି ତ ପହଞ୍ଚାଲେନ, ତରଙ୍ଗ ସାର୍ଥକ ଡ୍ୟାନ୍ସ ରିଏଲିଟି ସୋ ତ ପହଞ୍ଚାଲେନ, ତଥାପି ରାଜ୍ୟ ସରକାର ଦାଦାଙ୍କୁ ଧ୍ୟାନ ନେଇ ଦେବା ଦେଲି ବା ଆମର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ୱେଲଫେୟାର ଯେନ୍ ମାନେ କଲ୍ଚରାଲ ଡିପାର୍ଟମେଣ୍ଟରେ ଅଛନ୍, କେହି ଧ୍ୟାନ ନେଇ ଦେବା ଦେଲି, ଦାଦାଙ୍କର ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଆପଣମାନେ ଦେଖୁନ୍, ଆଉ ସେ ହିସାବରେ ଦାଦାକୁ ଭୋଟିଂ କରୁ, ଯଦ୍ୱାରା କି ରାଜ୍ୟ ସରକାର ଦ୍ୱାରା କିଛି ପ୍ରୋତ୍ସାହନ ମିଳୁ ବା କୌଣସି ଜାଗାରେ ସମ୍ମାନ, ଏକ୍ଚୁଆଲି ତ କଳାକାରଟେ କୌଣସି ସମ୍ମାନ ପଛରେ ନାହିଁ, କିନ୍ତୁ ଗୋଟେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଯେତେ ବ୍ୟବସ୍ଥା ଅଛି ସମାନ ଯେତେ ମିଳିବା କଥା ସେତେ ମିଳିବା କଥା, ଏନକରେଜମେଣ୍ଟ ନାହିଁ। ଆଚ୍ଛା ଦାଦା, ଏଇ ଯେ ନୂଆ ନୂଆ ଯେନ୍ ପ୍ରତିଭା ଆସୁଛନ୍, ଯେମାନେ ଡ୍ୟାନ୍ସ କରିବା ଲାଗି ଚାହୁଁଛନ୍, ଏମାନଙ୍କୁ ଆପଣ କାଣ କହିବେ, କାଣ କହିବା ଲାଗି ଚାହିଁବେ? ମୁଇଁ ତ କହିବି ଏଇଟା ଗୋଟେ ମାଧ୍ୟମ ଯେ ପଢ଼, ତାପରେ ଏଇଟା ଗୋଟେ ଆମକୁ ଆମର ଗୋଟେ ଏକ୍ସଟ୍ରା ଟ୍ୟାଲେଣ୍ଟ ଯେନ୍ଟାକି ଆମକୁ ବହୁତ ଆଗକେ ବଢ଼ାବା, ପ୍ଲସ୍ ନୂଆ ନୂଆ ଲୋକମାନଙ୍କର ସାଙ୍ଗେ ସମ୍ପର୍କ ବଢ଼ାବା, ଯେନ୍ଟାକି ଆମେ ଏଇ ଯେ ନୂଆ ନୂଆ ପ୍ରତିଭା ମାନେ ଯେମାନେ ଡ୍ୟାନ୍ସ ପ୍ରତି ରୁଚି ରଖୁଛନ୍, ଯେମାନେ ଡ୍ୟାନ୍ସ କରିବା ଲାଗି ଚାହୁଁଛନ୍, ନୃତ୍ୟ କରିବା ଲାଗି ଚାହୁଁଛନ୍, ସେ ନୂଆ ନୂଆ ପ୍ରତିଭାଙ୍କୁ ଆପଣ କାଣ ଉପଦେଶ ଦେବେ? ମୁଇଁ ତ ପହିଲା କହିବି ତାଙ୍କ ପାଠ ପଢ଼ା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଇଟା ଫେର ରହିବାର କଥା, ଆଉ ନୂଆ ଛୁଆମାନେ ଯେନ୍ ଆସୁଛନ୍ ତାଙ୍କର ଲାଗି ପହିଲା ତ ଆମର ଫିଲ୍ମ ଲାଇନ୍ ଆଲବମ୍ ଲାଇନ୍ରେ ଆସୁଛନ୍, ତାଙ୍କେ ପହିଲା କହିବି ସେମାନେ ପହିଲା ଡାନ୍ସ ଶିଖୁନ୍, ଏରୋବିକ୍ସ ଶିଖୁନ୍, ତାପରେ ଆସୁନ୍ ଆକ୍ଟିଂ ମିରର୍ରେ ରହିକିନା ମିରର୍ର କାମ ମାନେ କରୁନ୍, ପ୍ଲସ୍ ଏଇ ଜିନିଷ ମାନେ ଭଲ ଗୁରୁକେ ଦେଖିକିନା ମାନେ ସେ ଜିନିଷ ମାନେ ଶିଖୁନ୍ ଆସୁନ୍ ଏଇ ଲାଇନ୍ରେ। ଆଜିକାଲି ଏଇ ଲାଇନ୍ରେ ଝିଅମାନଙ୍କୁ ଟିକେ ରୋଗ ଦେଇ ଦେଇଛନ୍, ଲେକିନ୍ ଏ ଲାଇନ୍ ଏତେ ବଢ଼ିଆ ହେଇଗଲାନ ମାନେ ରୋଗ ନାଇଁ ଦେବାର କଥା, ସବ୍ ସେଭଲି ହଉଛେ, ତାଙ୍କ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ନାଇଁ ହୁଏ, ଛୁଆମାନେ ଶିଖିବାର କଥା। ଆଉ ଦାଦା ଲାଷ୍ଟ କ୍ୱେଶ୍ଚନ ଆପଣଙ୍କୁ, ଏଇ ଯେନ୍ ଜେଏସ୍ ମ୍ୟୁଜିକ୍ ଦରବାରକେ ଆସିକି ଆପଣଙ୍କୁ କେନ୍ତା ଲାଗ୍ଲା? ବହୁତ ଭଲ ଲାଗ୍ଲା, ଆମର ଇନ ମାହୋଲ ଦେଖିକିନା ଏତେ ଏତେ ଖୁସି ଲାଗୁଛି ଯେ ନିଜର ଭିତରୁ କିଛି କହିନି ପାର୍ବା, ଆଉ ଆଉ ହେବା ମାନେ ଆସ୍ମା ଆଉ କେବେ। ଧନ୍ୟବାଦ ଆଜ୍ଞା। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆମର ଡ୍ୟାନ୍ସ ଗୁରୁ, ନୃତ୍ୟ ଗୁରୁ, କୋରିଓଗ୍ରାଫର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶା ଗର୍ବ ଗୌରବ ବିନୋଦ ଦାକେ ଆଜି ଆମେ ପେଇ କରି
নিজকে ধন্য বি মনে করছুন, আমি কৃতজ্ঞ বি, আর আপনার বি আপনার ব্যস্ত বহুল সময় কিছু সময় জিএস বি দরবারে দিয়ে থাকবে আপনার বহুত বহুত ধন্যবাদ। দর্শক বন্ধু, আজ আপনার সামনে কোরিওগ্রাফর নৃত্যগুরু বিনোদ দাকে আপনার সামনে রাখি, আর গোটে অধ্যায়ে ফের গোটে নয় কলাকারকে আপনার সামনে রাখি।